আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন। অর্থাৎ আমরা জানি যে যেগুলো দামি মোবাইল থাকে সেগুলোতে ফিঙ্গারপ্রিন্টের অপশন দেওয়া থাকে বা ফিঙ্গারপ্রিন্ট করা যায়, আপনাদের আঙ্গুলের সাহায্যে লক দিতে পারবেন এবং সেই লক আঙ্গুল দিয়েই খুলতে হবে। কিন্তু আজকে আপনাদের যে দেখাবো যে আপনারা যে কোনো কম দামি মোবাইলেই যাতে এই লকটি ব্যবহার করতে পারেন। আর এটি আসলে অনেক সত্যি একটি অ্যাপস, আর অ্যাপসের মাধ্যমে এটি করতে হবে। তাই যদি আপনারা এই অ্যাপসটি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন, সেটা হোক দামি মোবাইল বা কম দামি মোবাইল। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। আগেই বলেছি এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আর অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এখন সবার প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে পাবেন না, তাই অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং তাহলে কাজটি করতে পারবেন। এখন আমি সবার প্রথমে অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতেছি। অ্যাপ্লিকেশনটিতে ওপেন করার পর দেখুন অ্যাপ্লিকেশনটি কিন্তু এরকমভাবে ওপেন হবে। দেখুন অ্যাপসটি কিন্তু ওপেন হয়, এরকম ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেসটি আসার পর আপনাদের এখানে প্রথমে কী কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে যে আছে এখানে ক্লিক টু অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট লক, যে এখানে যে এটিকে অফ করা আছে এটিকে আপনারা অ্যানাবেল করে দেবেন। তাই এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার এইরকম চলে আসবে। ক্লিক করার সাথে সাথে এরকমভাবে চলে আসবে। এখানে আপনাদের ফিঙ্গার দিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করার কথা বলতেছে। এখন যদি আপনারা এখানে ফিঙ্গার দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট করতে চান অর্থাৎ লকটা সেট করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে বলে দিতে যে ডাবল ক্লিক করতে হবে, অর্থাৎ একবার ক্লিক করতে হবে এবং পরেরবার ক্লিক করে আপনাকে চেপে ধরে রাখতে হবে। অর্থাৎ এক ক্লিক করার পর আবার সাত সাত ভাসিয়ে দুই নম্বর দিয়ে একটু চেপে ধরে রাখতে হবে। যেমন এক দুই দুই দেওয়ার পর একটু চেপে ধরবেন, দেখুন তাহলে কিন্তু অ্যাক্সেস গ্যারান্টেড হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি এটি না করেন তাহলে কিন্তু এটিকে আপনি অন করতে পারবেন না। এটিকে দেওয়ার পর আপনাদের কিন্তু কাজটি হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা এখন বের হয়ে যান, বের হয়ে গেলে কিন্তু কাজটি হয়ে যাবে। এখন কাজটি হয়েছে কি না তা দেখার জন্য আমরা প্রথমে ফোনের পাওয়ার বাটনকে ক্লিক করে ফোনের স্ক্রিনটাকে অফ করে ফেলব এবং তারপর আবার পাওয়ার বাটনকে ক্লিক করে আমরা ফোনের স্ক্রিনটাকে অন করতেছি। এটাকে যদি অন করি তাহলে কিন্তু এইরকম চাইতেছে, অর্থাৎ এখন কিন্তু যে কেউ যদি এইরকম করি তাহলে কিন্তু আর খুলবে না। যদি অন্য আঙ্গুল দিয়ে বা আপনি যেভাবে দিয়েছেন সেভাবে যদি না দেয় তাহলে কিন্তু অবশ্যই আর সে খুলতে পারবে না। এটিকে খোলার জন্য অবশ্যই আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনি কিভাবে এটিকে লক করলেন সেভাবে আপনাকে এটাকে খুলতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে ডাবল টাচ করে ক্লিক করে ধরে রাখতে হবে অথবা এক দুই করে ক্লিক করে ধরে থাকবেন, অর্থাৎ হচ্ছে এক দুই দেওয়ার পর ক্লিক করে ধরে থাকবেন। তো আপনাকে ডাবল টাচ না করলে কিন্তু এটা খুলবে না। এটা সাধারণত আসল যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কিন্তু না, আপনি এটা যে কোনো আঙ্গুল দিয়ে খুলতে পারবেন, কিন্তু হচ্ছে এটার আসল কাজ হচ্ছে আপনাকে ডাবল টাচ করতে হবে এবং চেপে ধরে থাকতে হবে, এক দুই করে চেপে ধরে থাকতে হবে। আর এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনিও এই লকটি খুলতে পারবেন না। তাই অবশ্যই আপনি কিন্তু এই কাজটি করতে হলে আপনাকে এই নিয়মটা মানতেই হবে। যেহেতু আপনার কম দামি ফোন সেই হিসেবে কিন্তু এটা সিস্টেম নাই, আপনি অন্য কোনো ওখানে এটা পাবেনও না। অনেক যদি ভিডিও দেখেন সেখানে কিন্তু ফেক দেখাবে, কিন্তু এই ভিডিওটা মোটামুটি একটা ভালো ভিডিও, কারণ যে কেউ কিন্তু আপনার জানবে না, কারো কাছে যদি ফোনটা দেন সে কিন্তু জানবে না যে এটা এইভাবে খুলতে হয়। সে তার আঙ্গুল দেবে কিন্তু খুলবে না, কিন্তু শুধুমাত্র আপনি জানবেন যে এটাকে এইভাবে খুলতে হয়। সুতরাং আপনি কাজটি করতে পারবেন। এবার দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য একটা ব্রাউজারে চলে যাব। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যেতেছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরের দিকে যে সার্চ বক্সটি আছে সেখানে আপনারা লিখবেন ফিঙ্গারপ্রিন্ট FINGER ফিঙ্গারপ্রিন্ট PRI ফিঙ্গারপ্রিন্ট লক LOCK লক স্ক্রিন স্ক্রিন প্রাঙ্ক PRANK। দেখুন আপনারা কিন্তু এটা লিখবেন ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিন প্রাঙ্ক। দেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো চলে আসবে, তার মধ্যে থেকে আপনারা এই যে নিচের দিকে যাবেন, তারপরে এই যে এখানে দেখুন এই আইকনটা থাকবে, এই আইকনটা থাকবে, দেখুন এই যে এইরকম আইকনটা থাকবে আপনার এখানে। আর দেশে সাইডটা থাকবে APK পিওর, एपिकेपिओर जो साइटटिर जो लिंकटी आछे सेखाने आपनारा अवश्य क्लिक कर देवें। फिंगरप्रिंट लॉक स्क्रीन क्रांक फरसे एपिकेपिओर एखाने क्लिक करार पर आपनारा ये जो डाउनलोड जो एपिकेटी आछे सेखाने आपनारा क्लिक कर देवें। मात्र किन्तु 6 एमबिर एक फाइल एखाने जदि आपनारा क्लिक कर देन ताहले किन्तु আপনার এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আপনি পূর্বের ন্যায় কাজগুলো করতে পারবেন। সুতরাং যদি আপনি ভিডিওটা পুরোটা দেখেন কাজটি অবশ্যই পারবেন, আর যদি কাজটি পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।